Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 21 জানুয়ারি বৃহস্পতিবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় কুয়েতে আক্রান্ত হয়েছে 570 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 159,834 জন। গত 24 ঘন্টায় কারো মৃত্যু হয়নি আলহামদুলিল্লাহ। সর্বশেষ মৃত্যুর সংখ্যা ছিল 951 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশি সহ সুস্থতা লাভ করেছে 406 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করেছে 152,826 জন আলহামদুলিল্লাহ। দেশটির আইসিইউতে এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 51 জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 6,057 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতে করোনা ভ্যাকসিনের তৃতীয় শিপমেন্টটি খুব শীঘ্রই পৌঁছবে এবং কুয়েতে বসবাসরত কুয়েতি নাগরিক এবং প্রবাসী নাগরিকদেরকে ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে নতুন করে শিডিউল প্রস্তুত করছে কুয়েত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সম্প্রতি কুয়েতের একজন ডক্টর মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজাউন। উল্লেখ থাকে যে কুয়েতে ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যারা এখনও ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করার পর মোবাইলে মেসেজের মাধ্যমে আপনার ভ্যাকসিনের তারিখটি জানিয়ে দেওয়া হবে। ভ্যাকসিন সম্পর্কে আরও একটি নতুন তথ্য হচ্ছে যে পুরো বিশ্বজুড়ে প্রায় 51 মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে বাংলাদেশের জন্য প্রায় 2 মিলিয়ন ভ্যাকসিন ইন্ডিয়া থেকে প্রেরণ করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বিচলিত হওয়ার মতোই একটি খবর, ফ্লাইট সংক্রান্ত খবর। কিছুদিন পূর্বেই কুয়েত সরকার ঘোষণা করেছিল যে কুয়েতে আকাশপথে যে সকল যাত্রীরা ফিরবে প্রত্যেককে এয়ারপোর্টে একটি PCR টেস্ট করানো হবে এবং সেটি বিনামূল্যে। আমিও সেটি প্রচার করেছিলাম। তবে গতকাল কুয়েতের সিভিল অ্যাভিয়েশন থেকে নতুন একটি খবর আসলো, কুয়েতে আগত সকল যাত্রীদেরকে PCR টেস্ট করার জন্য 50 দিনার করে দিতে হবে। এই PCR টেস্ট দুটি হলো, প্রথমেই এয়ারপোর্টে ল্যান্ড করার পর একটি PCR টেস্ট করতে হবে, সেটার জন্য 25 দিনার, এবং কোয়ারেন্টাইন পালনের পর একটি PCR টেস্ট করতে হবে, সেটার জন্য 25 দিনার। মোট 50 দিনার এক্সট্রা তাদেরকে দিতে হবে। এ বিষয়ে কুয়েতের স্থানীয় পত্রিকা আলকাবাস প্রকাশ করেছে যে সিভিল অ্যাভিয়েশন থেকে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, এই 50 দিনার PCR ফি কুয়েতে আগত যাত্রীদের টিকিটের সাথে যুক্ত করা হবে। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বোঝা না বাড়ানোর জন্য স্থানীয় বেসরকারি খাত কর্তৃক PCR পরীক্ষা করা সম্পন্ন করা হবে। এবার জানিয়ে দিচ্ছি কুয়েত এয়ারপোর্ট সংক্রান্ত আরও একটি খবর। 3টি ধাপে কুয়েত এয়ারপোর্ট সম্পূর্ণ খুলে দেওয়ার পরিকল্পনার প্রথম ধাপ শেষ হচ্ছে আগামী 31 জানুয়ারি। তবে 1 ফেব্রুয়ারি থেকে কুয়েত সরকার দ্বিতীয় ধাপে প্রবেশ করবে কি না তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। দ্বিতীয় ধাপে দৈনিক 200 ফ্লাইট পরিচালনার কথা ছিল, তবে বিশ্লেষকরা বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে বলেছেন যে কুয়েত বিমানবন্দর সম্পূর্ণ খুলে দেওয়ার পরিকল্পনার দ্বিতীয় ধাপটি কিছুটা বিলম্বিত হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পজিটিভ নির্দেশনা আসার পরপরই তৃতীয় ধাপে প্রবেশ করবে কুয়েত বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন। অনেকেই প্রতিদিন ভিসা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ভিসা সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, আজকে সংক্ষেপে আবারও বলছি। কুয়েতে 20 নম্বর ভিসাধারীদেরকে প্রবেশ করার লক্ষ্যে বেশ কিছু ভিসা বের করছে। এই মুহূর্তে কুয়েতে প্রায় 80,000 ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মীর প্রয়োজন রয়েছে এবং সেই কারণে ফিলিপিন, ইথিওপিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ কয়েকটি দেশকে অনুমোদন দেওয়া হয়েছে 20 নম্বর ভিসা বের হওয়ার জন্য। অনেকেই জিজ্ঞেস করছেন 18 নম্বর বা শন ভিসা কবে বের হবে, এ সম্পর্কে এখনও কিছু বলেনি তাই আমি জানাতে পারছি না। আবার অনেকেই বলছেন যারা পূর্বে 18 নম্বর ভিসা নতুন পেয়েছিলেন বা 20 নম্বর নতুন ভিসা পেয়েছিলেন তারা কী করবে, তাদের আগের ভিসায় পুনরায় আসতে পারবে কি না। আগের সমস্ত ভিসা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয়েছে। যারা নতুন করে কুয়েতে আসতে হলে নতুন করে আবারও ভিসা নিতে হবে। জানিয়ে দিচ্ছি অবৈধ প্রবাসীদের জন্য একটি খবর। কুয়েতে 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত টাকার বিনিময়ে সাধারণ ক্ষমার একটি সিস্টেম ছিল এবং সেটি 31 জানুয়ারির পর বাতিল হচ্ছে এবং এর পরপরই শুরু হবে অবৈধদের ধরপাকড়। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সাধারণ ক্ষমার সময়টি শেষ হলে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদেরকে অপসারণ করার লক্ষ্যে কুয়েতের বিশেষ টিম নামবে তাদেরকে পাকড়াও করার জন্য।
এদিকে কুয়েতের মিনিস্ট্রি অফ কমার্স এর পক্ষ থেকে বেশ কয়েকটি টিম কুয়েতে অবস্থিত বেশ কয়েকটি মার্কেটে ঘুরে ঘুরে পণ্যের দাম যাচাই করছে। যে সকল দোকান পণ্যের দাম বেশি রাখছে তাদেরকে সিলগালা করে দিচ্ছে। কুয়েতে বসবাসরত চাকরিজীবী প্রবাসীদের জন্য আরও একটি বিশেষ খবর হলো, কুয়েতের বিভিন্ন সেক্টরে যে সকল প্রবাসীরা চাকরিরত রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হচ্ছে। সম্পর্কে পরবর্তীতে আমি আরও বিস্তারিত বলে দিব। এদিকে কুয়েতের একজন এমপি কুয়েতে অবস্থিত বিশেষ কিছু নাগরিক যাদেরকে কুয়েতের বেদুইন কুয়েতি বলা হয় তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কুয়েত পার্লামেন্টে বেশ কিছু বক্তব্য পেশ করেছেন, বেশ কিছু নিয়ম মানিয়েছেন। স্থানীয় পত্রিকা আরব টাইমস প্রকাশ করেছে যে গতকাল এক বছর বয়সী একটি মেয়ে সুইমিং পুলে পড়ে মারা গিয়েছে এবং আজ একজন মিশরি নাগরিক কুয়েতে রাস্তা পারাবার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। ইনানিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6 ডিগ্রি। আজকে কুয়েতে বেশ ঠান্ডা পড়তে পারে। আজকের কুয়েতের কারেন্সি হলো বাংলাদেশি 1,000 টাকায় কুয়েতি দিনারের 3 দিনার 600 পয়সা, কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 277 টাকা 79 পয়সা। আজকের কুয়েতের কারেন্সি 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 550 পয়সা, জুয়েলার্সে কম বেশি হতেও পারে। এবারে জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। IEDCR এর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে 584 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 530,271 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 16 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো 7,966 জন। ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 602 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতা লাভ করলো 475,078 জন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অবস্থা আগের চাইতে একটু ভালো। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল কুয়েত বাংলাদেশের সর্বশেষ খবর। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। এতে করে আমার এই চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে আছে কুয়েতের প্রতিদিনের নিত্য নতুন আপডেট। এই চ্যানেলটিকে পূর্বেই যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় চ্যানেলটি সম্প্রতি 60,000 সাবস্ক্রাইবারে উন্নতি হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি সামনের দিনগুলোতেও আপনারা এই চ্যানেলের পাশে সবসময় থাকবেন এবং এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি প্রশ্ন করতে পারেন, আমি সময় সুযোগ বুঝে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আপনারা যে যেখানেই আছেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর